আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নিউ ব্যারাকপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বুদ্ধদেবের জন্মজয়ন্তী উপলক্ষে সরস শিশু উদ্যানের বুদ্ধিমূর্তির পাদদেশরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, পৌর প্রতিনিধি ঋষিকেশ রায়, প্রাক্তন পৌর প্রতিনিধি পূর্ণিমা রায়, সুদীপ ঘোষ, বেবি চক্রবর্তী, মনোজ সরকার, নিখিল মালো, শোভা রায়, নির্মিকা বাগচি, কুন্তলা সাহা, কৃষ্ণা বোস সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি, ওয়ার্ডের গুণীজনরা। গৌতম বুদ্ধদেবের মূর্তিতে মাল্যদান এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌরসভার পৌরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা বলেন, গৌতম বুদ্ধ শান্তির প্রিয় ছিলেন। নিউ ব্যারাকপুর শহরে সুন্দর সাংস্কৃতিক নগর। 1 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ঋষিকেশ রায় তার ওয়ার্ডের শিল্পীদের কলাকৌশলীদের গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে আলোচনার পাশাপাশি মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে। একক এবং সমবেত সঙ্গীত অনুষ্ঠান, নৃত্য আবৃত্তি পরিবেশন করেন। সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডলে এলাকায় মানুষ সমবেত হয়। 1 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ঋষিকেশ রায় বলেন, নিউ ব্যারাকপুর শহরে ঋষি মনীষীদের জন্ম পালন করার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড অব কাউন্সিল। তার অঙ্গ হিসাবে গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী উপলক্ষে বুদ্ধদেবের মূর্তির পাদদেশে শ্রদ্ধাঞ্জলি হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এলাকার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাড়ম্বরে পালিত হয় বুদ্ধ জয়ন্তী উপলক্ষে। কচিকাঁচা থেকে বড় গুণী ব্যক্তি এবং শিল্পীদের গানের কবিতার আলোচনায় বুদ্ধকে শ্রদ্ধার্ঘ্য জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন নিউ ব্যারাকপুর প্রতিনিধি ঋষিকেশ রায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি মাঙ্গলিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন। আবির্ভূত হয়েছিলেন, মনে হয় বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি আজও তিনি দিয়ে যান। বুদ্ধদেবকে একজন জিজ্ঞাসা করেছিলেন, ধ্যান করে আপনি কি পেয়েছেন? উত্তরে, কত বুকিতে প্রেমের অতিথি তুমি জগৎ পালনে। 1 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা ঋষিকেশ রায় তার উদ্যোগ এবং পৌরসভা একটা উদ্যোগ গ্রহণ করেছে, সেটা হচ্ছে প্রতি মানে মাসে যে কোনো দিন যে কোনো মনীষীদের জন্মদিন আমরা পালন করি। তো সেই রেসপেক্টেই আজকে এখানে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান আমরা সংগঠিত করছি। এখানে উপস্থিত আছেন, সঞ্চালনা করছেন আমাদের সকলের কাছে যারা শান্তিকামী মানুষ সারা পৃথিবীতে, বুদ্ধদেবকে সেইভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এবং আজকে আমরা নিউ ব্যারাকপুর বড় শহর উদ্যোগে এই অনুষ্ঠান 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঋষিকেশ রায়ের বিশেষ উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ বক্তৃতার কোনো অবকাশ নেই, আমরা সবাই এটাকে উপভোগ করি এবং কবিতা আবৃত্তি হবে, সবাই উপভোগ করি। নিউ ব্যারাকপুরের একটা সংস্কৃতি প্রেমী জায়গা, এখানে সংস্কৃতিকে ভীষণভাবে মর্যাদা দেওয়া হয়। যেমন আগামী 9 তারিখ বৃষ্টিতে বিকাল 5টায় আপনার রবীন্দ্র জয়ন্তী করেছিলেন এবং এই জন্যেই এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র দিন। সব থেকে তাদের গ্রন্থে যেটা বলা আছে, এই দিনটিতেই বুদ্ধদেব যেমন জন্মগ্রহণ করেছিলেন বৈশাখ মাসের বৈশাখী পূর্ণিমায়, তিনি বুদ্ধদেব হয়েছিলেন এই দিনটিতেই। অর্থাৎ বুদ্ধদেবের আনন্দের কথা, বুদ্ধদেবের সমস্ত ভারতবর্ষে থাকা সত্ত্বেও সারা ভগবান আবির্ভাব দিবসে এই মন্ত্রটি হোক আমাদের জীবনে চলার পাথেয়। কবিতা বুদ্ধ পূর্ণিমা, দেখার মতো আলো আমার দু চোখে নেই, তোমাকে দেখেছিলাম কবে কোন জন্মে, কোনো এক বুদ্ধ পূর্ণিমার চাঁদের আলো, জাতিস্বরের মতো আধো জ্যোৎস্নায় আধো কুয়াশায় তোমার মুখ। না শুধু সবারই, সমস্ত মনীষীদেরই আমরা জন্মদিন পালন করি পৌরসভা, এটা তারই একটা এফেক্ট। যেমন আগামী 8 তারিখ আমাদের মানে রেড ক্রসের জন্মদাতা মাইকেল ডুরান্ডের জন্মদিন আমরা পালন করব, তারপর রবি ঠাকুরের জন্মদিন পালন হবে, সবটাই আমরা করছি। আর বুদ্ধদেব মানে আমাদের সবার কাছে একটা শ্রদ্ধার ব্যাপার। ভগবান বুদ্ধ যে কথা বলে গেছেন সে কথা আমরা সকলেই স্মরণ করি এবং সেটা আমরা ব্যক্তিগত জীবনেও যদি আমরা স্মরণ করি প্রত্যেকে,
প্রত্যেকের জীবনে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।